Hi friends, I'm Payal and welcome to my channel Beautify. আমরা চুলের যত্ন করি, স্কিনের যত্ন করি, ঠিক মনে থাকে যে কখন হেয়ার প্যাক লাগাতে হবে, কখন শ্যাম্পু করতে হবে, কখন অয়েলিং করতে হবে, সেরকমই স্কিনের ব্যাপারেও আমরা কিন্তু খুব কেয়ারফুল থাকি। কখন আমাদের ফেশিয়াল করতে হবে, কখন ময়েশ্চারাইজিং, ক্লিনজিং, টোনিং করতে হবে, এইগুলো কিন্তু মনে থাকে। কিন্তু যেটা নেগলেক্টেড হয় সেটা হচ্ছে আমাদের হাত, হ্যান্ডস। এবার ধরুন আমাদের বাড়িতে থাকলে আমাদের কাজ তো করতেই হয়, রান্না করা, ঘর পরিষ্কার করা, সাবান কাচা, বারবার জলে হাত দিচ্ছি, সাবানে হাত দিচ্ছি, তাতে কিন্তু আমাদের যে হাতের যে স্কিনটা হয় তা সেটা কিন্তু ড্যামেজ হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা প্যাক যেটা স্ক্রাবিংয়েরও কাজ করবে, আবার প্যাকেরও কাজ করবে। এই প্যাকটা কিন্তু হাতে মেখে রেখে দেওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। তার কারণটা হচ্ছে আমাদের হাতে কিন্তু সময় ভীষণ কম থাকে, কোনো রকম তাড়াতাড়ি করে যদি কিছু করে আমাদের তার মধ্যে স্কিন কেয়ার করতে পারি তাহলে ভালো, না হলে মনে হয় থাক আজকে আর করব না। এই আজকে করব না, আজকে করব না করে করে কিন্তু আমাদের করাই হয় না। তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব খুব চট জলদি একটা প্যাক কাম স্ক্রাব, যেটা সত্যিকারে আপনার হাতকে খুব পরিষ্কার করে দেবে, ট্যানিং রিমুভ করবে, ডেড সেলগুলো সরাতে সাহায্য করবে, তার সাথে সাথে একটা সুন্দর শাইন আর গ্লো হাতে এনে দেবে। আর যেহেতু এর মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ঘরোয়া, মানে ঘরেই পেয়ে যাব, তার জন্য আমাদের কিন্তু স্কিনকে ড্যামেজ করবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে দেখে নিই যে কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা আমাদের হাতের চর্চা করব। যাবার আগে আপনাদের কাছে অ্যাজ ইউজুয়াল আমি রিকোয়েস্ট করতে চাই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ নিচে রেড সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেলটা আসবে সেটাও কিন্তু ক্লিক করতে ভুলবেন না, কারণ ওই বেলটা ক্লিক করলে তবে কিন্তু আমার নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। ফার্স্টে প্যাক বানাবার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আপনি চালের গুঁড়ি নিতে পারেন, বা যদি আপনার কাছে চালের গুঁড়ি না থাকে তাহলে আপনি বেসনও নিতে পারেন। তো আমি বেসন নিয়েছি এবং তার সাথে এক চিমটে হলুদ। আমি হলুদটা ভীষণভাবে ইউজ করি কারণ হলুদটা আমাদের রং পরিষ্কার করতে সাহায্য করে, তার সাথে সাথে এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল একটা এজেন্ট, যার ফলে যদি স্কিনে কোনো রকম প্রবলেম থাকে এই হলুদ কিন্তু অনেক কাজে লাগে। তো হলুদ এক চিমটে মিশিয়ে নিলাম। এবার যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা দেবো সেটা হচ্ছে কফি। আমি আগে থেকে ছিঁড়ে রাখার জন্য এটা একটুখানি বিচ্ছিরিভাবে ছিঁড়ে গেছে, যাই হোক প্যাকেটটা আপনারা বুঝতেই পাচ্ছেন এটা নেসক্যাফে নিয়েছি। তো আপনারা যে কোনো কফি ইউজ করতে পারেন। তো ওই একটা পাউচ মতন আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি বটলে কফি থাকে তাহলে আপনি এই 1 teaspoon নিলে যথেষ্ট। তাহলে আমি বেসনের সাথে কফি আর হলুদটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবারে যেটা করব এর সঙ্গে একটুখানি জল মিশিয়ে এটাকে একটা প্যাক তৈরি করে নেব। আমাদের এইটা রেডি হয়ে গেছে, এটার মধ্যে কফি রয়েছে, কফিটা স্ক্রাবিং করতে আমাদের হেল্প করবে, আমরা ওটা স্কিনেও লাগাতে পারি, মানে আমাদের ফেশিয়াল স্ক্রাবের জন্য কিন্তু কফি ইউজ করতে পারি। কফি ইউজ করলে কিন্তু আমাদের স্কিন পরিষ্কার হয়, তার মধ্যে যত ডেড সেলস আছে পরিষ্কারভাবে সেটা রিমুভ হয়ে যায়, ভীষণভাবে স্কিনে গ্লো একটা এনে দেয় কফি। তো কফি তার সাথে বেসন, সবাই আমরা জানি বেসন বা চালের গুঁড়ি সেটাও একটা হালকাভাবে স্ক্রাব করতে সাহায্য করে, আর তাছাড়া সমস্ত নোংরা, মানে পলিউশন, ডার্টস যা থাকবে সমস্ত রিমুভ করতে সাহায্য করবে। হলুদ আমাদের রঙটা পরিষ্কার করতে সাহায্য করবে, তার সাথে সাথে সেটা অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট বলে আমাদের স্কিনটাকেও ভালো রাখতে সাহায্য করবে। তার সাথে যেটা দেবো আমি অল্প একটু লেবুর রস। লেবুর রস একটা ব্লিচিং এজেন্ট, আমরা সকলেই জানি ন্যাচারাল ব্লিচিং এজেন্ট। লেবুর রস কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে হেল্প করবে। তাহলে টোটাল যে কটা আমরা ইনগ্রিডিয়েন্টস ইউজ করলাম সবটাই কিন্তু প্রচণ্ড পরিমাণে উপকারী। তাহলে আমাদের প্যাকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে খুব হালকা হাতে যেখানে যেখানে অ্যাপ্লাই করতে চান, মানে মনে হবে যেখানটা আপনার ট্যান হয়েছে বা নোংরা লাগছে, অপরিষ্কার লাগছে, স্কিনটা কালচে লাগছে, শক্ত, বিশেষ করে এই যে হাতের যে ভাঁজগুলো সেখানেও ভালো করে এটাকে স্ক্রাব করে নেবেন। কিন্তু এটা খুব মাইল্ড, আপনার স্কিনেতে ফিল হবে না। এটা 5 থেকে 10 মিনিট এরকমভাবে মাসাজ করবেন, স্ক্রাব করবেন, করার পরে হাতটাকে নর্মাল জলে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পরে কিন্তু বুঝতে পারবেন যে কীরকম সুন্দর এফেক্ট হয়েছে। এটা 5 মিনিট থেকে 10 মিনিট আমি এরকমভাবে মাসাজ করলাম,
গেলাম, এবার আমি আমার হাতটাকে ধুয়ে আসবো। আমি আমার হাত ধুয়ে চলে এসেছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতটা দুটোর মধ্যে কতটা তফাত। আমি লেফট হ্যান্ডে লাগিয়েছি আর রাইট হ্যান্ড আমার এইটা। দেখুন সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে কিন্তু হাতের একটা সুন্দর গ্লো চলে এসেছে আর স্কিনটাও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উজ্জ্বল হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নিচে লাইক এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আবার পরে নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি বিউটিফুল।